আসসালামু আলাইকুম, তাকে মুসিবতের পরে জান্নাতের সুসংবাদ দাও। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার দারওয়ান হবই। এ কথা বলে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু লাঠি হাতে ঘর থেকে বের হলেন। হাঁটতে হাঁটতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করে ঘরে গিয়ে বসলেন, আর তিনিও ঘরের দরজায় দারোয়ান হিসাবে বসে পড়লেন। কিছুক্ষণ পর দরজায় কেউ একজন নক করল। শুরু হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর দারোয়ানি। কে? আমি আবু বকর। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আবু বকর এসেছেন, ঘরে প্রবেশের অনুমতি চাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দাও। এরপর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু দরজায় গিয়ে বললেন, আসুন এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এর কিছুক্ষণ পর আবার কেউ দরজায় নক করলো। কে? আমি উমর ইবনুল খাত্তাব। হে আল্লাহর রাসূল, উমর এসেছেন, ঘরে প্রবেশের অনুমতি চাইছেন। আবু মুসা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তাকে অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করতে বলো। আবু মুসা আশআরী উমর রাদিয়াল্লাহু আনহুকে ঘরে প্রবেশ করতে দিয়ে জান্নাতের সুসংবাদ গ্রহণ করতে বললেন। এর কিছুক্ষণ পর আবার কে যেন দরজায় নক করলো। কে? আমি উসমান ইবনে আফফান। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, এবার উসমান এসেছেন, তিনি আপনার কাছে আসার অনুমতি চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তাকেও প্রবেশের অনুমতি দাও, কিন্তু তাকে খুব মুসিবতের পরে জান্নাত অর্জনের সুসংবাদ দাও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে ঘরে প্রবেশের অনুমতি দিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খুব বিপদের পরে জান্নাতে প্রবেশের সুসংবাদ দিয়েছেন। এই কথা শুনে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের ধৈর্য দিও। আসসালামু আলাইকুম।